sunrise. Hello everyone, welcome to my channel. So, today I am going to share a delicious recipe and সেটা হচ্ছে চিলি চিকেন তো আজকে আমি ডেলিসিয়াস চিলি চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করব তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এবং তোমরা খুব ঝটপট ইজিলি তোমরা বাড়িতে চিলি চিকেন নিজেরাই বানিয়ে নিতে পারবে তো এর জন্য আমি শুধু আমি চিকেনের বোনলেস পিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো সেটা দিয়েই আজকে বানাবো তোমরা দেখো এটা দারুণ হবে জাস্ট আজকে কথা না আমারই বলে দিই যে আজকে আমার ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি আছে চলো দেখে নিই আমার ইনগ্রেডিয়েন্টস গুলো চিলি চিকেনের জন্য আমাদের লাগবে পেঁয়াজ এরকম করে কেটে নিতে হবে টমেটো আছে এখানে আর এখানে আছে ক্যাপসিকাম তো আমাদের এইগুলো দিয়ে আজকে জিঞ্জার গার্লিক গ্রিন চিলি ফাইনলি চপ তো এছাড়াও যেগুলো লাগবে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে সেগুলো রান্না করতে করতে সবাইকে বলবো তার জন্য ভিডিওটা পুরো দেখো তো কিউব করে নেওয়া চিকেনের মধ্যে এবার আমরা দেব পরিমাণ মতো লবণ এছাড়া আমরা দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এবার আমরা দেব ভিনিগার সবশেষে আমরা দেব সয়া সস খুব ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে তো এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি সো ডিমটি ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সো এবার দিচ্ছি কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার তো এবার এটাকে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টার জন্য ম্যাক্সিমাম আপনারা এক ঘন্টা রাখতে পারেন একটি পাত্রে টমেটো কেচাপ তার সাথে কিছুটা এখানে চিলি সস কিছুটা এখানে ভিনিগার এবং এখানে কিছুটা সয়া সস দিতে হবে এবং খানিকটা জল দিতে হবে তো এই জলটা দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে একটি পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিতে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব হচ্ছে এইগুলো দিয়েছি রসুন কুচি তার সাথে দেব আদা কুচি তার সাথে দেব খানিকটা গ্রিন চিলি হালকা করে সটে করে নেওয়ার পর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এখানে ম্যারিনেশন করা চিকেনটা ফ্রাই করে নিয়েছি আমি এটাকে হাই ফ্লেমে টস করতে হবে 3 থেকে 4 মিনিট এবার এর মধ্যে দিয়ে দেব মিক্স করে রাখা সস সয়া সস টমেটো সস ভিনিগার
সো এবার আমি এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ারের পেস্ট, যেটা আমি কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেটা। ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম, তো এটাকে আমরা ভালো করে মিক্স করে নিতে হবে। ফুটে উঠলে এটিকে স্প্রিং অনিয়ন দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবেন। এটা অলমোস্ট ডান। চ্যানেল আছে যে খুব ভালো ভালো ভিডিও বানায়, তো তোমরা যদি তার ভিডিও দেখতে চাও তাহলে তার ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব তাড়াতাড়ি চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়। তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগে এভাবে খেতে, সিরিয়াসলি বলছি। আর এখন হচ্ছে আমার সানরাইজ, আমি সানরাইজ দেখতে দেখতে চিলি চিকেন খাবো। হ্যাঁ অবভিয়াসলি তার সাথে আমার রাইস থাকবে, রাইস দিয়ে চিলি চিকেন খাবো। তো আশা করবো আজকের ভিডিও তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকবেন, টাটা।